বাংলা ইউটিউবে প্রথমবার আজকে আমি একটা নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি। বন্ধুগণ, আপনারা নিয়মিত অনেক নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেখেছেন, কিন্তু আজকে যে বিজনেস নিয়ে কথা বলতে চলেছে সেটা সত্যি খুব ইউনিক বিজনেস আইডিয়া হতে চলেছে। তো বন্ধুগণ, প্রথমে একটা কথা বলবো, এই বিজনেসটি যদি আপনি এখন শুরু করেন সেক্ষেত্রে আপনার বিক্রি করা নিয়ে কোনো টেনশন নেই, কারণ সরাসরি কোম্পানি আপনার কাছ থেকে কিনে নেবে। আর কোন কোম্পানি বা কোথায় আপনি বিক্রি করবেন তার কিন্তু ফুলি ডিটেলস এই ভিডিওতে আমি দিতে চলেছি। এবং তার সাথে একটা কথা বলে দিই, এই বিজনেসটি করে আপনি প্রতিদিন 40 থেকে 50 হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। ভিডিওটা কি জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন এসেছেন এবং প্রথমবার দেখছেন চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই নতুন নতুন ছোট বড় নানা রকম ব্যবসাগত ভিডিওর আপডেট পেতে। চলুন বন্ধুগণ, শুরু করে ফেলি আমাদের আজকের এই নতুন ইউনিক বিজনেস আইডিয়াটি। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকাল কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে, তাই অনেক রিসাইক্লিং বিজনেস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তাই আজকে যে একটি হাই প্রফিটেবল রিসাইক্লিং বিজনেস নিয়ে চলে আসলাম, তার প্রধান আপনার র মেটেরিয়ালস হলো শোলা, যাকে আমরা চলতি কথা শোলা বলে থাকি বা আমরা থার্মোকলও কিন্তু বলে থাকি। এই থার্মোকল দিয়ে কিন্তু নানা রকমের কিন্তু জিনিস প্যাকেজিং করা হয়, টিভি ফ্রিজ যাই বলুন না কেন সমস্ত কিছু প্যাকিং করার মধ্যে কিন্তু এই শোলা কিন্তু ইউজ করা হয় বা থার্মোকল কিন্তু ইউজ করা হয়। তো এই থার্মোকল কিন্তু আপনি রিসাইক্লিং করে মার্কেট থেকে একটা ভালো মোটা টাকা অব্দি ইনকাম করতে পারবেন। ভিডিওটা ছোট হলেও কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে। তো প্রথমে আপনাকে ফান্ডাটা বুঝিয়ে নিই। দেখুন, আপনার একটা বড় এরিয়া বা বড় গোডাউনের প্রয়োজন রয়েছে, যেখানে আপনি কি করবেন মার্কেট থেকে ফ্রেশ বা আপনি একটু নোংরা কোয়ালিটির হলেও কিন্তু এরকম থার্মোকল কিন্তু মার্কেট থেকে কালেক্ট করতে পারেন। কালেক্ট করার জন্য অবশ্যই আপনি কিন্তু হকারি ভাই বা ফেরিওয়ালা ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনি থার্মোকল অল্প দামের মধ্যে কিনে নিতে পারবেন এবং সেগুলোকে কী করবেন একটি মেশিনের মাধ্যমে রিসাইক্লিং করে মার্কেটে বিক্রি করবেন। এটা হলো সিম্পল ফান্ডা। তো আপনাকে একটি মেশিন কিনতে হবে, মেশিনটি আপনি একটা বড় এরিয়া যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই মেশিনটি ফ্রিতেও কিন্তু পেয়ে যেতে পারেন, সেটা আপনার এরিয়া বা আপনার বিজনেসের উপর কিন্তু ডিপেন্ড করছে। আপনি যেখান থেকে মেশিনটি কিনবেন আপনি সেখানেই কিন্তু র মেটেরিয়ালস কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন। তো প্রথমে আপনি কি করতে হবে, আপনাকে এরকম ধরনের যে সমস্ত থার্মোকলগুলো রয়েছে সেগুলোকে আপনাকে মেশিনের মাধ্যমে ভরে দিতে হবে। তারপর ওদিক দিয়ে দেখবেন হিটের মাধ্যমে কিন্তু এগুলো গলে একটা লিকুইড হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেমি লিকুইড। তো সেটাকে আপনি কিন্তু কালেক্ট করতে হবে, সেটার কোয়ালিটি যত সাদা হবে আপনি কিন্তু তত চড়া দামে কিন্তু বিক্রি করতে পারবেন। মেশিনটির একদিক দিয়ে আপনি যখন থার্মোকল দেবেন আর এক দিক দিয়ে কিন্তু এরকম মেল্ট হয়ে বেরিয়ে যাবে। আপনাকে সেই মেল্টটিকে অনায়াসেই কিন্তু আপনি সংগ্রহ করে ফেলতে পারবেন, কিছুক্ষণ পর সেটি ঠান্ডা হয়ে যাবে, তারপর সেটিকে আপনি কিন্তু মজুত করে রাখবেন। এবং আমি যে কোম্পানির কথা বলছি বা যে কোম্পানির ফোন নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, আপনি সেই কোম্পানিকে সরাসরি কিন্তু বিক্রি করতে পারবেন। এবার বন্ধুগণ, বলা যাক যে আপনি কত টাকায় বিক্রি করবেন। আপনি পার কেজি কিন্তু 70 থেকে 80 টাকাতে কিন্তু বিক্রি করতে পারবেন, যদি তার কোয়ালিটিটা খুব সুন্দর হয়, মানে আপনার যে থার্মোকলগুলো হবে সেগুলো যদি একদম ফ্রেশ বা সাদা হয়, সেগুলো থেকে যখন আপনি মেল্ট করে বানাবেন সেগুলোকে আপনি মোটামুটি 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। যদি তার কোয়ালিটিটি একটু খারাপ হয়, মানে একটু কালচেটে হয়, তাহলে তার দাম কিন্তু 40 থেকে 50 টাকা পার কেজি কিন্তু হতে পারে। তো আপনি মোটামুটি ধরুন 70 টাকা পার কেজিতে বিক্রি করছেন, আর এই মেশিনের মাধ্যমে আপনি প্রতিদিন কিন্তু 1000 কেজি প্রোডাকশন করতে পারবেন যদি আপনি 12 ঘন্টা মেশিনটিকে চালান। আর যদি এটাই আপনি দুটো টাইমে করেন, মানে শিফটিং আওয়ারে যদি বিজনেসটি করেন, সেক্ষেত্রে আপনি একদিনেই কিন্তু 2 টন মানে 2000 কেজি কিন্তু প্রোডাকশন করতে পারবেন। তো 1000 কেজি থেকে আপনি প্রতিদিন কিন্তু যদি 70 টাকা করে আপনি বিক্রি করতে পারেন, তাহলে আপনি 70,000 টাকার কিন্তু মাল বিক্রি করতে পারছেন। সেক্ষেত্রে আপনার লাভ কত হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কিছু খরচা বাদ দিতে হবে, যেমন আপনাকে ইলেকট্রিসিটি কস্ট বাদ দিতে হবে, এবং এর সাথে সাথে আপনাকে বাদ দিতে হবে যে আপনি লেবার কস্ট বা আপনি যে সমস্ত লেবারদের মাইনে দেবেন তাদের লেবার কস্টটা বাদ দেবেন, এবং তার সাথে সাথে আপনাকে বাদ দিতে হবে যে আপনি এই থার্মোকলটা কোথা থেকে কিনে আনছেন, কত দরে কিনে আনছেন। তো মোটামুটি যদি আমি হিসাব করে 20,000 টাকাও বাদ দিই, সেক্ষেত্রে আপনার সলিড ইনকাম দাঁড়াচ্ছে 50,000 টাকা। মানে আপনি প্রতিদিন কিন্তু এরকম 1000 কেজি বিক্রি করে কিন্তু 50,000 টাকা অবধি ইনকাম করতে পারছেন। আর এটাই যদি আপনি 2 টন করে যদি করতে পারেন, তাহলে আপনার 1,00,000 টাকা কিন্তু ইনকাম হচ্ছে। যদি আপনার এর কোয়ালিটিটি একটু কম হয়, তাহলে কিন্তু আপনার দাম পার কেজিতে 40 থেকে 50 টাকা কিন্তু হতে পারে। তো সেটা আপনি দেখে নেবেন, আপনি অবশ্যই ভালো কোয়ালিটির মাল নিয়ে এসে তা সেটাকে রিসাইক্লিং করে বিজনেস করার চেষ্টা করবেন।
এবার বন্ধুগণ, মেশিনটির দাম নিয়ে কথা বলা যাক। এই মেশিনটি মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। যদি আপনার কাছে বড় এরকম গোডাউন থাকে তাহলে কোম্পানি কিন্তু সরাসরি আপনাকে কিন্তু ফ্রিতে দিয়ে দেবে। এটা আপনি কোম্পানির সাথে কথা বলে কিন্তু নিয়ে নিতে পারেন। আর এই মেশিন কেনা এবং আপনার মাল বিক্রি করা সেটা কিন্তু একটাই কোম্পানি করবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু তার নাম্বার দিয়ে দিলাম, আপনি কিন্তু সরাসরি কথা বলে সমস্ত কিছুটা কিন্তু আরও ডিটেলসে কিন্তু বুঝে যেতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি ছিল। এরকমই নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট কিন্তু আপনারা নিয়মিত পেয়ে যাবেন, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্যবসাগত ভিডিওতে।